হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমকে কিন্তু ফলের রাজা হিসেবে মানা হয়, আর এ পাকা আম কিন্তু ভীষণ মজাদার। তো এখন যেহেতু আমের সিজন চলছে, তাই এখনই সময় পাকা আম দিয়ে এরকম মজাদার আইসক্রিম তৈরি করার। আমি যে আইসক্রিমটি তৈরি করবো এটা খেতে হবে ভীষণ মজাদার। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের আইসক্রিমটা তৈরি করার জন্য লাগবে লিকুইড দুধ। আমি এখানে 2 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে এখন জাল দিয়ে তারপরে কিছুটা শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু আজকে ক্রিম দিয়ে আইসক্রিমটি তৈরি করবার জন্য এখানে দুধের পরিমাণটা কম নিয়েছি। আর ক্রিম ছাড়া আইসক্রিম তৈরি করলে কিন্তু দুধের পরিমাণটা বেশি লাগে, এবং পাউডার দুধটাও লাগে। দুধটা বলক এসে গেছে, আমি এখান থেকে সামান্য একটু দুধ উঠিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে কী করবো আমি পরে দেখিয়ে দেব। 4 টেবিল চামচের মতো হবে দুধটা উঠিয়ে নিলাম, আর বাকি দুধটাকে এখন কিছুটা শুকিয়ে নিব। 1/3 ভাগ শুকিয়ে নিলে হয়ে যাবে। এর মধ্যে আমি ব্লেন্ডারে আমটাকে ব্লেন্ড করে নিব। এই জন্য এখানে একটি ব্লেন্ডারে জগ নিয়েছি, আর এখানে আমি প্রায় 2 কাপের মতো আম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমটা অবশ্যই ফ্রেশ আম এবং মিষ্টি আমটা নিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমটাকে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমটা কতটুকু মিষ্টি সেটা বুঝেই কিন্তু কনডেন্স মিল্ক দিতে হবে। এখানে আপনারা এই কনডেন্স মিল্কের বদলে চিনিটা ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্কটা দিলে আইসক্রিমটা খুবই ক্রিমি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি প্রায় 1/2 কাপের একটু বেশি হবে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু এই কনডেন্স মিল্কটা দিয়ে দিতে পারেন। অনেকে বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে, সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারেন। আমি আমার হিসেবে কিন্তু মিষ্টির পরিমাণটা দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো ব্লেন্ড করলে কিন্তু আমটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে যাবে। ওদিকে কিন্তু দুধটা শুকিয়ে এসেছে, ঘন হয়ে গেছে। দুধটা যত ঘন হবে আইসক্রিমটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। এখন এই জাল দেওয়া দুধের মধ্যে আমি পিউরিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে, তারপরে লোতে রেখে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই আমি পিউরিটাকে এখন 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে এটা খুবই সুন্দর ঘন হয়ে আসবে। তবে মাঝে আমি এখন কাস্টার্ড পরোটা রেডি করব। আমি যে দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে কিন্তু এখন কাস্টার্ড পাউডারটা রেডি করব। এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনাদের হাতে কাছে না থাকলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এভাবে দুধে মিশিয়ে কিন্তু পিউরিতে দিয়ে দিতে পারেন। তবে কাস্টার্ড পাউডারটা দিলে আইসক্রিমের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তবে আপনারা যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি পিউরি ব্লেন্ড করার সময় কিন্তু 1 ফোঁটা জর্দা রঙও ব্যবহার করতে পারেন। এতে করে আইসক্রিমের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা যেন কোনো লাম্পস না থাকে, অনবরত নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখন আমি পিউরিতে দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া দিয়ে পিউরিতে মিশিয়ে নিতে হবে। তবে কাস্টার্ড পাউডারটা গুলানো কাজটা কিন্তু আপনারা শুরুতে করে রাখতে পারেন, যেন ঝামেলাটা পরে না হয়। এই পর্যায়ে কিন্তু আমগুলো একটু ছিটবে, কারণ ঘন হয়ে এসেছে। অবশ্যই একটু সাবধানে কিন্তু কাজটা করতে হবে। তো আমার কিন্তু আমি পিউরিটা ঘন হয়ে গেছে, 5 থেকে 6 মিনিটের মতো জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক এরকমই হবে। চুলাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি, আর এখানে আমি প্রায় 100 গ্রামের মতো ডানো ক্রিম নিয়েছি। আপনাদের হাতে কাছে ডানো ক্রিম না থাকলে বিবো ক্রিমটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এই ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু আইসক্রিমটা খুবই ক্রিমি একটা টেক্সচার আসবে, এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই ক্রিম দিয়ে কিন্তু আইসক্রিমটা তৈরি করলে আইসক্রিমে বরফের দানাটা আসবে না, আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই সফট হবে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর এই ফ্লেভারটা তো আপনারা না খেলে বুঝবেন না, এত মজাদার একটি ফ্লেভার। আইসক্রিমটা তৈরি করার জন্য আমি পিউরিটা এখন পুরোপুরি রেডি, এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। তো ফিরে আসব আমি ঠান্ডা হয়ে আসলে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন আমি দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করব। আপনাদের কাছে হ্যান্ড বিটার থাকলে সেটাও দিয়ে কিন্তু করে নিতে পারেন, তবে আমি আজকে ব্লেন্ডারে কিন্তু করে দেখাচ্ছি। তো ব্লেন্ডারে কিন্তু এই ঠান্ডা করা পিউরিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে প্রায় 7-8 মিনিটের মতো ব্লেন্ড করব থেমে থেমে। এতে করে এই আইসক্রিমটা কিন্তু খুবই ফ্লাফি হবে, এবং খেতেও কিন্তু খুবই মজাদার হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আইসক্রিমটাকে খুবই ভালো করে ব্লেন্ড করতে।
ব্ল্যান্ড করা কিন্তু আমার হয়ে গেছে। এখন যে পাত্রে আমি সেট করব সেই পাত্র নিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পাত্র নিয়ে নিতে পারেন, তবে প্লাস্টিকের পাত্র নিলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ দোকানে কেনা বক্সগুলো কিন্তু প্লাস্টিকেরই থাকে। তো আমি একটি প্লাস্টিকেরই বক্স নিয়ে নিলাম। এখনই আমি পিউরিটেক এর সব ঢেলে দিলাম, দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। এখন আমি এই বক্সটাকে আটকে নিচ্ছি, আর এই আইসক্রিমের বক্সটাকে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। তবে আপনারা অবশ্যই বের করে একটু চেক করে দেখতে পারেন যে আইসক্রিমটা জমলো কি না। আমি ফিরে এলাম তারপরের দিন। আমি কিন্তু সারা রাত রেখেছিলাম, প্রায় 13-14 ঘন্টার মতো সময় লেগেছে আইসক্রিমটা জমতে। এখন আমি আইসক্রিমটা একটু চেক করে নিচ্ছি। আইসক্রিমটা কিন্তু এখন পুরোপুরি জমে গেছে, এটা এখন পরিবেশন করার জন্য একবারে রেডি। আইসক্রিমের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং ফ্লেভারটাও কিন্তু খুবই দারুণ ছড়িয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে কিন্তু আইসক্রিমগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই আইসক্রিমটা কতটা ক্রিমি এসেছে। আপনারা যদি এভাবে আইসক্রিমটা তৈরি করেন তাহলে মুখে দিলে বুঝতে পারবেন এর মজাটা কেমন। আর মুখে দিলে কিন্তু এর আইসের দানাগুলি বাজবে না, এটা খুবই মজাদার এবং খুবই ক্রিমি একটা টেক্সচার আসছে। আপনারা অবশ্যই এভাবে আইসক্রিম একবার তৈরি করে দেখবেন, আমি আশা করছি ভালো লাগবে। আমি যে আইসক্রিমটা বানানোর সময় যে যে উপকরণগুলো ব্যবহার করেছি এবং যেভাবে বানিয়েছি, ঠিক একইভাবে যদি আপনারা তৈরি করেন আমি আশা করছি আপনাদের আইসক্রিমটাও ঠিক এরকম মজাদার হবে। এখন যেহেতু বাজারে অনেক পাকা আম পাওয়া যায়, তো এই গরমে কিন্তু আপনারা অবশ্যই পাকা আম দিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তৈরি করে খেতে পারেন, এবং বাচ্চাদের দিলে তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। আমি একটু পরিবেশন করছি, আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়েছি, আইসক্রিমের সাথে কিন্তু বাদাম কুচিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কিছু আমের কিউবও দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে, এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, বা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু আরো সুন্দর করে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন আমার রেসিপিটি কেমন হলো। আর ভালো লাগলে চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।